ধুরু, ইন্টারনেট প্যাকেজ পুরনোর আর সময় হলো না। একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম, আশেপাশে তো কোনো ফ্লেক্সি লোডের দোকানও দেখছি না। হ্যাঁ হ্যাঁ, সামনে আবার একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, ওখানে আবার লেখা ফ্রি ওয়াইফাই। এরই মধ্যেই তো ঢুকতে হবে, তাহলে আমার কাজ একদম ফ্রি ফ্রি হয়ে যাবে। একেই বলে সাপও মরলো লাঠিও ভাঙলো না। এই ছেলে, তোমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কি একটু বলো তো। আগে এক কাপ গরম গরম চা খান। আরে বলে কি, পাসওয়ার্ড নিতে গেলে আবার নাকি এক কাপ গরম চা খেতে হবে? হোটেল দিয়েছে টাকা ইনকামের জন্য, ফ্রি ফ্রি পাসওয়ার্ড দিলে তো আর হবে না। তাহলে এক কাপ চা খাই। এক কাপ চা খেয়ে যদি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পাওয়া যায় তাহলে তো মন্দ হয় না। এই ছেলে, তাহলে এক কাপ গরম চা নিয়ে আসো। অবশ্যই স্যার, এখনই নিয়ে আসছি। ঘটনা কি, চা খাওয়া তো শেষ করলাম, এখন আর ওই ছেলেকেও দেখছি না। ছেলেটা তো আমাকে পাসওয়ার্ডও দিল না। এ ভাই, এই শোনো তো, শোনো তো। স্যার আমাকে ডাকছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই ডাকছি, একটু কাছে আসো, শোনো, কথা আছে। কি বলেন স্যার, বলেন। আচ্ছা, কিছুক্ষণ আগে যে এখানে একটা কালো করে ছেলে ছিল, সে কোথায় গেল? ও, আপনি কালুর কথা বলছেন? স্যার ওর তো ডিউটি শেষ, ও বাসায় চলে গেছে, এখন আমি ওর পরিবর্তে ডিউটিতে আসছি। আমাকেই বলেন, কিছু বলবেন নাকি? না, মানে একটু ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা লাগতো, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা বলো তো। ও আচ্ছা, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড নেবেন? আগে এক কাপ গরম গরম চা খান। কি ব্যাপার, আগের জন আমাকে চা খেতে বলে গেল, এও আবার চা খেতে বলছে। অবশ্য আগের জন চা খেতে বলেছে, আমি চা খেয়েছি, সেটা তো আর এই ছেলে জানে না। এদের মনে হয় নিয়মই এটা, পাসওয়ার্ড নিতে হলে আগে এক কাপ চা খেতে হয়। আচ্ছা তাহলে আরেক কাপ চা খাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাপ গরম চা দিয়ে যাও। আচ্ছা স্যার, আচ্ছা আনছি আমি, আপনি বসেন। দুই কাপ চা খেলাম, এখনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিল না, এরা কি? এখন আবার ওই ছেলেকেও দেখছি না, সে আবার কোথায় গেল? ফ্রি ফ্রি পাসওয়ার্ড নিতে এসে দেখছি বিপদে পড়লাম। ওই তো আরেকটা ছেলেকে দেখা যাচ্ছে। এই ভড্ডল, এদিকে শোন তো। স্যার আপনি কিভাবে বুঝলেন আমার নাম ভড্ডল? কি জ্বালা, ঝড়ে বক পরে ফকিরের কেরামতি বাড়ে, ভড্ডলও আবার মানুষের নাম হয়, এমনি আমি ওকে বললাম তাই মিলে গেল। আরে পাগলা, আমি সব জানি, এদিকে আয় শুনে যা। স্যার স্যার, কি কন কি কন? ইয়ে মানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা একটু লাগতো। ও, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড? আগে এক কাপ গরম চা খান। কিরে, এই হোটেলের মালিক কি হনুলুলু থাকে নাকি, যে সব পাগল ছাগলকে চাকরি দিয়ে রাখছে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চালে শুধু চা খেতে বলে, পাসওয়ার্ড তো দেয় না। না, এর সঙ্গে রাগবাগ করা যাবে না, এর সঙ্গে আমি আগেই ভাব নিয়েছি। আচ্ছা এক কাপ গরম চা বেশি লিগারে দিয়ে দা। বাবারে, অন্য কেউ এসে কোনোদিনও লিকারের কথা কিছু বলে না, এই প্রথম দিন এসেই লিকার বেশি দিয়ে চা চাচ্ছে। ঠিক আছে স্যার, আনছি আনছি। চা খেতে খেতে তিন কাপ গরম চা খেয়ে ফেললাম, আমার গলায় যেন পুড়ে গেল। তাও এরা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিল না, এরা কি ফ্যাজলামো শুরু করছে? কখন যেন আমার কলিজাও পুড়ে যায়। না, এটা তো আর সহ্য করা যায় না, এখন আমি গিয়ে ম্যানেজারের গলা চেপে ধরবো। আপনি কি এই হোটেলের ম্যানেজার? হ্যাঁ ভাই, আমি তো এই হোটেলের ম্যানেজার, তো কি হয়েছে? আরে হবে আবার কি, আপনি সব পাগল ছাগলকে চাকরি দিয়ে রাখছেন। আরে কি কোন, আপনি মাথাটা তো ঠিক আছে নাকি? বাইরে যত সব লোকজন আসে সবাই এদের ওপর খুশি, আর আপনি এদের ওপর খেপছেন মানে? এরা তো টিপস পেয়ে পেয়ে বড় লোক হয়ে যাচ্ছে। এসব পাগল ছাগল ছেলে পেলে টিপস পেয়ে পেয়ে বড় লোক হয়ে যাচ্ছে, এটাও আমার বিশ্বাস করতে হবে? ভাই আপনি কি আমার শালা হন যে আমি আপনার সাথে ফাজলামো করব? কি সমস্যা হয়েছে সেটা বলেন, এত কথা বলার তো সময় নেই। ভাই শোনেন, আমি দোকানে ঢুকেই একজনকে জিজ্ঞেস করলাম, একটু ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা বলুন তো, সে আমাকে বলল আগে এক কাপ গরম চা খান। তখন আমি এক কাপ গরম চা খেলাম, তারপর সে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড না দিয়ে কোথায় জানি হারিয়ে গেল।
তারপরে আরও একজন আসলো। আমি ওকে জিজ্ঞেস করলাম, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা একটু বলো তো। সেও আমাকে একই কথাই বলল, আগে এক কাপ গরম চা খান। আমি আবার এক কাপ গরম চা খেলাম। ওই বাদরটা আমাকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড না দিয়েই চলে গেল। তারপর ওই তো ভড্ডল, ওকে আমি ডাকলাম, ওইও আমাকে একই কথাই শুনিয়ে দিল, আগে এক কাপ গরম চা খান। তখন আমি রাগ করে বেশি লিগারওয়ালা চা খেলাম, তাও সে আমাকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিল না। পাসওয়ার্ড দিবেন না তো দিবেন না, এত বাহানা করার দরকার আছে? আবার বড় গলায় বাইরে ঠিকই লিখে রাখছেন, ওয়াইফাই ফ্রি। আরে ভাই, ওরা তো সবাই ঠিক কাজই করেছে। ও, আপনার ছেলে পেলে দেখে আপনি ওদের পক্ষে নিচ্ছেন। আমি চা খেতে খেতে তিন কাপ চা খেয়ে ফেলেছি। আপনি খেতে পারবেন টানা তিন কাপ গরম চা? আরে ভাই, আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডই তো ওইটা, আগে এক কাপ গরম চা খান। হ্যাঁ।